নামে যাই থাকুক, মোটেও শ্যাম্পেন দিয়ে পরিপূর্ণ লেক নয় এটি। এই লেকটি নিউজিল্যান্ডের রুটুরুয়ার ওয়াইও টাপুতে অবস্থিত। মাওরি ভাষায় অনুবাদ করলে ওয়াইও টাপুয়ের অর্থ হচ্ছে পবিত্র পানি অথবা রঙিন পানি, আর রুটুরুয়া শব্দের অর্থ হচ্ছে কাকুমাতা মমিও, যে ছিল লর্ড মারিওর চাচা যিনি এই অঞ্চলটি আবিষ্কার করেছেন। এই লেকের পানির রং অনেকটাই শ্যাম্পেনের মতো। এর কমলা রঙের অংশটুকু হল গ্রাফাইটের বিশাল ফান্ডার, আর শ্যাম্পেনের মতো বুদবুদ আকারে যে গ্যাস বের হয় তা হল কার্বন ডাইঅক্সাইড। এই লেকের পানি থেকে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বের হওয়ার ধরন অনেকটা শ্যাম্পেনের বোতল খোলার পর যে রকম বুদবুদ করে ভিতর থেকে শ্যাম্পেন বেরিয়ে আসে অনেকটাই সেই রকম, যে কারণে এটিকে শ্যাম্পেন লেক বলা হয়। 213 ফুট ব্যাসার্ধের আর 203 ফুট গভীরতার হ্রদটি ভূতাত্ত্বিক পানিতে পূর্ণ। লেকটির গভীরে পানির উষ্ণতা প্রায় 260 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওপরে এই তাপমাত্রা হারিয়ে দাঁড়ায় মাত্র 73 ডিগ্রি সেলসিয়াস। পুরো রুটুরুয়া অঞ্চলটি সক্রিয় আগ্নেয়গিরি, পানি, বাষ্প ও আরও বহু অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্য গঠিত ও পরিপূর্ণ। আগ্নেয়গিরির পাশে হয় এই জায়গাটি সংরক্ষিত এলাকা হিসেবেই রয়েছে, তবে অদ্ভুত এই লেকটি দেখতে পর্যটকদের আকর্ষণের কোনো কমতি নেই। মার্সি আমার নান, মাই টিভি।